আসসালামু আলাইকুম, শিল্পী স্বল্প থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সেই দোয়া সবসময় করি। 4th of July ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। 1776 সালে এই দিনে আমেরিকার স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল। একটি সার্বভৌম যুক্তরাষ্ট্র আমেরিকা জন্ম হয়েছিল এই দিনটিতে। বলা চলে 4th of July আমেরিকাস হ্যাপি বার্থডে। এই দিনে আমেরিকানরা ফায়ারওয়ার্কস, ফ্যামিলিদের সাথে বা বন্ধুদের সাথে গ্যাদারিং, গেট টুগেদার, পিকনিক এই সমস্ত করেই বেশ এনজয় করে থাকে। লম্বা ছুটি, তাই ঘরে কেউ বসে নেই, সবাই ঘুরতে বের হয়েছে। তাছাড়া মাস্ক এখন আর বাধ্যতামূলক নেই। যারা ভ্যাকসিন দেওয়া তারা মাস্ক ছাড়াই ঘরে বাইরে বের হতে পারে, সব জায়গায় যেতে পারবেন। এই দিনে ফায়ারওয়ার্কস এরা খুব সুন্দর করে থাকে। আমি এর আগের ভিডিওতে ছোট করে একটা ফায়ারওয়ার্কসের উপর ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনারা সেটা এনজয় করেছেন। যেহেতু লম্বা ছুটি, শনি রবি সোম, তাই শুক্রবারই বেরিয়ে পড়লাম আমেরিকার গ্রাম সাইডে। খুবই সুন্দর আবহাওয়াটা, খুব বেশি ভালো ছিল না। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রোদ বৃষ্টি দুটোই, মানে শিয়ালের বিয়ে হচ্ছিল আর কি। দুধারে ভুট্টোর ক্ষেত, মাঝে মাঝে কৃষকের ঘর বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে। দেখেন, কিছুক্ষণ পরেই অঝোর ধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আধা ঘন্টা মতো বৃষ্টিটা থাকলো, তারপর আবার চলে গেল। বৃষ্টি যাবার পরপরই আকাশটা কি সুন্দর দেখেন, মনে হচ্ছে আর্টিস্ট এসে রং ছুড়ে দিয়ে গেছে। আমেরিকার সিস্টেমের কথা আপনাদেরকে আজকে বলি। এখানে যদি কোনো ছুটির দিন, মানে গভর্নমেন্ট হলিডে, শনিবার বা রোববার পরে, তাহলে তাদের যে উৎসব সেটা তো তারা পালন করেই, সাথে করে শুক্রবার সোমবারটাকেও একটা ছুটির দিন হিসাবে এরা যোগ করে দেয়। যেমন ধরুন 4th of July ছিল রবিবার, সে কারণে এই সোমবারকেও এরা ছুটির দিন করে দিয়েছিল। ভালো সিস্টেমগুলো কিছু কিছু আছে, বেশ সুন্দর। চার ঘন্টা ড্রাইভের পর হোটেলে এসে পৌঁছালাম। ভেতরটা ভালোই, বেশ পরিষ্কার। দুটো বেড, ফ্রিজ, মাইক্রোওয়েভ, কফির মেশিন, টিভি সবই আছে। বেশ সুন্দর পরিপাটি। যেহেতু হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে বের হলাম জঙ্গলের উদ্দেশ্যে।
জঙ্গলের মধ্যে একটা ছোট্ট একটা মিউজিয়ামও আছে। ভিতরে ঢুকে পড়লাম আর কি। কোনায় একটা ছোট একটা খরগোশ গুটিসুটি মেরে বসে আছে। আরেক কোনায় ছোট্ট একটা সাপ, দেখতে পাচ্ছেন? ওই যে দেখেন, এটার নাম ওয়েস্টার্ন ফক্স স্নেক। বিভিন্ন পশুর চামড়াও রেখেছে, কিছু পশুকে মমি করেও রেখেছে। জ্যান্ত বিড়ালও আছে, সব মিলিয়ে সুন্দর। এরপর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। উদ্দেশ্য, ছোট্ট একটা পুকুর আছে, তাতে মাছকে খাবার দেব। তবে আপনি যেন তেন খাবার নিয়ে গিয়ে দিতে পারবেন না, এদের মাছের খাবার আলাদা করাই আছে। যদি খাবার দিতে চান তাহলে সেটাকেই সাথে করে নিয়ে গিয়ে মাছগুলোকে দিতে হবে। অনেক হাঁটাহাঁটির পর পুকুরটা পাওয়া গেল। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে পানি প্রায় ব্রিজ বরাবরই চলে আসছে। খাবার দেওয়া মাত্রই মাছগুলো কীরকম চলে আসছে দেখেন, সাথে করে কচ্ছপও চলে আসছে। প্রকৃতির রূপ কী অদ্ভুত সুন্দর, তাই না? শান্তি এনে দেয় একটা মনের মধ্যে। জঙ্গল ঘোরাঘুরি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছিল। কি সুন্দর করে সূর্য ডুবে যাচ্ছে দেখেন। আমরা থামলাম ফায়ারবক্স দেখব বলে।
তো আমার সাথে সাথে আপনারাও ফায়ারবক্সের আনন্দ নিতে থাকেন। আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিয়ম মেনে মাস্ক পরেই ঘরের বাইরে বের হন। সকলেই আমার চ্যানেলকে লাইকস কমেন্ট সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।